দেখতে দেখতে অনেকটাই কিন্তু সময় গড়িয়ে গেল। এখন ঘড়িতে বাজছে 11:50। আজ অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা শুরু করতে। সকাল থেকে খুব একটা শরীরটা ভালো নেই, মাথার যন্ত্রণা প্রচণ্ড করছে। তারপরে স্নান করে এসে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। আর এদিকে তো ঠাকুমার পুজো পুরো সারা হয়ে গেছে, আর দেখুন না রোদের যা তাপ, আর মাথা যন্ত্রণা কেনই না করবে। কালকে একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম, ঘোরাঘুরি করেছিলাম, রাত হয়েছিল বাড়ি আসতে, ঘুমোতে প্রায় 12টা বেজে গেছিলো। আর এই রোদের জন্য মনে হয় এই জন্যই মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। বেলা তো হয়েছে, ওই জন্য রান্না বান্না বসে গেছে, ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, আর এখন বাজার বলতে শুধু করলা আছে, তাই করলাটা কেটেছে ভাজার জন্য। আর এদিকে ছাদেও আসতে হয়েছে, কেননা এই কয়েকদিন যা ঘোরাঘুরি হলো, জামাকাপড় তো কাছাকাছি করতেই হবে, সেগুলো করে ছাদে মেলামেলি হয়েছে। তার সাথে ঘরেরও অনেক জিনিসপত্র ছিল, সাথে পুজো আসছে, লক্ষ্মী পুজো, মানে ঘর দুয়ার বেশ পরিষ্কার করেই রাখতে হবে। আর বেলা হয়েছে মানে তো আমাদের গণদীপ বাবুরও স্নানের বেলা হয়ে গেছে, ওকেও স্নান করিয়ে দিচ্ছে, ঘুমাচ্ছিল তো উঠিয়ে আবার একটু বিস্কুট খাইয়েছি, তারপরে ওর মা ওকে স্নান করাচ্ছে। ওর জল পেলে তো খুবই আনন্দ, ওর আনন্দটা একবার আপনারা শুনুন। ছাদে এসে তো অবস্থা পুরো খারাপ, জেঠি এসেছে সাথে আমিও এসেছি। এত রোদে তো আর রাখলে সব জামার একবারে পুরো রং চটে নষ্ট হয়ে যাবে। অল্প অল্প ভেজা আছে তো সেগুলো নিয়ে যেয়ে আবার তিনতলায় ব্যালকনিতে মিলে দেব, ওই জন্য এসেছি। এত রোদ, মাথা পুরো ধরে গেল রোদে এখানটাতে যেতেই। এখন কি হচ্ছে, সকাল সন্ধ্যা এত কুয়াশা দিচ্ছে, ওই জন্য কুয়াশার জন্য এখন এই রোদটা বেশি দিচ্ছে। আর একটা খুব ভালো খবর দেওয়ার আছে, আজকে ছোটদা আনতে গেছে বৌদিকে, টোটো নিয়ে গেছে আনতে, তো এখান থেকে আজকে হয়তো চলে আসতে পারে, আবার কালকেও আসতে পারে। কি পুজো জোগাড়পাতি করতে হবে, ঠাকুর আনা আনি অনেক কিছু আছে, তার জন্য বললো যে থাকলে নিয়ে চলে আসি। তোর কাপড় তুলতে আসছি, বাবারে ছাদে পা দিয়ে যাচ্ছি না, এত রোদ গরম, আর গোটা গোটা খেতে যেমন গোটা গায়ে খেতে বমি, একটু দাঁড়ানো যাচ্ছে না। লক্ষ্মী পুজো ঘরে বেরো, আমাদের লক্ষ্মী পুজো হতো কাছাকাছি, তো আর লক্ষ্মী পূজা চলবে না, তার আগে তো এই জন্য আজকে অনেক কাঁচা হয়েছে, আবার কালকে কাঁচা হবে। পূজার দিনে আর কাঁচাটা একটু বন্ধ থাকবে, তারপর সব দিনই তো কাঁচা। তো একদিকে হচ্ছে পালং শাক আলু দিয়ে তরকারি, পালং শাক আলু বেগুনের তরকারি, আর অন্যদিকে হচ্ছে ঝিঙে বেগুন আলু গাজরের তরকারি। তো দুটো তরকারি একসাথে বসেছে, এই দুটোই হচ্ছে আমাদের বজরঙ্গি খাবে, তার জন্য বসেছে। আধালা আধালা সব রকম তুলতে হবে। তিনটে পার্সেল এসছে, ওখানে নিতে গেছে ভাই আর জিউ দুজনে মিলে। পড়ে যাবি, তিনটে জিনিস অর্ডার দিয়েছিল, তার মধ্যে দুটো জামা, একটা ছোটদার একটা বড়দার, আর একটা টিফিন ছিল, মানে ওই ওর স্কুলে নিয়ে যাওয়ার জন্য টিফিন বক্স। ভাই ওইদিকে তো জামাটা খুলছে ছোটদার, ও ওখানে খেতে যাবে দুর্গা পুজোতে, বলছে এটা পরে চলে যাবো নতুনটা। আর এই যে টিফিন বক্স গুলো খুলে দেখ একটা একটা কেমন, দেখি কোনটা পছন্দ হয় নাকি। আমার তো মনে হচ্ছে টিফিন বক্স গুলো ভালোই এসছে, দেখো। এখন ঘড়িতে বেজে গেছে 6:00, পেরিয়েই গেছে বলতে পারেন। আর রাস্তায় ভিড় আপনারা তো দেখে বুঝতেই পারছেন। অবশ্য এই যে এখানে ঠাকুর দেখতে আমি কিন্তু যাইনি, আমি যাব আরও একটু রাত করে। মানে এই যে ভিডিও ক্লিপগুলো, এটা কিন্তু গতকাল রাতের। আপনারা এই এলাকাটার নাম অনেকেই শুনে থাকবেন, ধাদকা।
তো ধাতগা যে প্যান্ডেল সেটা আমাদের এখানে খুবই বিখ্যাত এবং খুবই ভিড়। আজকে তো বিজয়ার পরের দিন, তো আজকেও ভিড়টা দেখুন। আজকে ছোড়দা ভাইয়ের বন্ধুবান্ধবদেরকে নিয়ে সাথে জিউকে নিয়ে গেছে ওখানে ঠাকুর দেখতে। ঠাকুর দেখার জন্য ওখানে কিন্তু 4-5 কিলোমিটার লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, তারপরেই কিন্তু ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছে। আর তার সাথে প্যান্ডেল, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে। এখানে শুনছি নাকি 4 ধাম করেছে, মানে 4টে ধাম করেছে, আর তার নিচে দুর্গা ঠাকুরের প্যান্ডেলটা আছে। তো প্যান্ডেল পুরোটা দেখতে, মানে ঘুরে ঘুরে দেখতে গেলে কিন্তু অনেকটাই টাইম চলে যাবে, তাই ভাই ওরা ঠাকুরটাই দেখে চলে এসেছে। প্যান্ডেলটা দূর থেকেই দেখেছে, ভেতরে উঠে দেখার সময় পায়নি, অনেকটাই ভিড় ছিল। প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর করেছে, এর ওপরে 4টা ধাম সেখানে আরও সুন্দর করেছে, তো সেগুলো দেখতে পায়নি। আর ও একটু তাড়াহুড়ো আছে ছোটদারও, কেননা আজকে ওখান থেকে এসে আবার আমাদেরকে নিয়ে যাবে ঠাকুর দেখাতে, আমাদের সকলকে, মানে আমাদের বাড়ির সবাই মিলে আমরা যাব। এবারে নিয়ে যায়নি, বলছে তোদেরকে পরের বছর নিয়ে যাবো, সময় হয়নি, তার এতই ভাড়া ছিল, তাই আমরা আজকে যাচ্ছি। আমরা শুলি ঘরের সকলে মিলে যাচ্ছি, জিও এই যে একটা ড্রেস খুলে খাওয়া দাওয়া করে ও আবার একটা ড্রেস পরে যাবে আমাদের সাথে। আমরা শুলি আমাদের এখানে এই বছর আমলাশুলির যে প্যান্ডেলটা করেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, হরেক রকম লাইটের, তো একবার লাল, একবার নীল, একবার হলুদ, একবার আকাশি, নানা রকম কালার হচ্ছে, এবং পুরোটাই প্যান্ডেল সহ বাইরের থেকে পুরোটাই লাইটিংয়ের। আর এই জন্যই আমাদের এত রাতে আসা, কেননা রাতে লাইটিং ছাড়া তো আর ভালো লাগবে না। আর এই যে টিমটা দেখতে পাচ্ছেন, এই টিমটা টোটাল আমাদের, আমরা অনেকে মিলেই এসেছি। প্যান্ডেল সহ ঠাকুর আগে দেখে নিই, তারপরে তো মেলার দিকটা পুরোটাই এখনো বাকি আছে। মেলাতে গিয়ে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, যে মেলাতে যেখানে 10 টাকার 15 টাকার দোকান থাকে সেগুলোতে কিন্তু বেশি ভিড় হয়। তো সেগুলোতে একটু দেখেছেনে, আমি চলে এসেছি কানের দিকে। আমার কিন্তু কানের কিনতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু মা ছিল সাথে, ওই জন্য ভয়ও লাগছিল, কেননা এক গাদা কানের তো বাড়িতে আমার কেনা রয়েছে, পড়ি তো কম কিনি বেশি, ওই জন্য আর ভয়ে ভয়ে কিনলাম না, শুধু দেখেই চলে এলাম। তো তারপর জিও একটু খুবই আড়ি করছিল এই পুতুলে চাপবে, ওই জন্য ওকে একটু চাপিয়ে দিয়েছি পুতুলে। তো তারপর আমরা বাড়ি চলে যাব। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কাল একটি নতুন ভিডিও নিয়ে আস